আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের গত 26 তারিখে দেওয়ার হোমওয়ার্কটির সলিউশন দেব। তোমরা সলিউশনটি একটু মিলিয়ে নেবে তোমাদের হোমওয়ার্কের সাথে। এরা আমাদের যে আনসিন টেক্সটি ছিল সেটি ছিল চার্লস ব্যাবেজের উপরে। আমি টেক্সটি আরেকবার পড়ে শোনাচ্ছি তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে দেওয়ার আগে। Charles Babbage was an English mathematician. He was also a mechanical engineer who is well known for originating the concept of computer. He was born on 26 December 1791 in London. He entered Trinity College in October 1810. He was transferred to Porterhouse, Cambridge. He was the top mathematician there. He received an honors degree without examination in 1814. He was elected a fellow of the Royal Society in 1816. From 1828 to 1839, Babbage was a Lucasian professor of mathematics at Cambridge University. Babbage is famous for inventing the first mechanical computer in 1822 that eventually led to today's computer. He died at his home in London on 18 October 1871. মেয়েরা, আমাদের ইনফরমেশান ট্রান্সফার যেটি ছিল সেটি হচ্ছে, তার উত্তরগুলো আমি তোমাদের বলছি। ওয়ানের উত্তর হবে 26 ডিসেম্বর 1791। কারণ আমরা যদি এখন প্যাসেজটিতে সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি 26 ডিসেম্বর 1791 জন্মগ্রহণ করেন। তারপর হচ্ছে দুই নম্বরের উত্তর ট্রিনিটি কলেজ, ট্রিনিটি কলেজ। তিন নাম্বার ওয়াজ ইলেক্টেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, তিন নাম্বারের উত্তর হচ্ছে ওয়াজ ইলেক্টেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি। চার নাম্বার হবে 1828 to 1839। এবং পাঁচ নাম্বার হবে মেকানিক্যাল কম্পিউটার। আমি আবার তোমাদের উত্তরগুলো বলছি। ওয়ান, 26 ডিসেম্বর 1791। টু, ট্রিনিটি কলেজ। থ্রি, ওয়াজ ইলেক্টেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি। ফোর, 1828 to 1839। ফাইভ, মেকানিক্যাল কম্পিউটার। ট্রু ফলসের দিকে যাচ্ছে আমরা। আমাদের প্রথম যে স্টেটমেন্টটা ছিল, চার্লস ব্যাবেজ ওয়াজ বোথ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এ তথ্যটি সঠিক, সেই জন্য এখানে ট্রু লেখা হয়েছে। এর উত্তর হচ্ছে ট্রু। বি হচ্ছে হি ওয়াজ দ্য টপ ম্যাথমেটিশিয়ান অফ ক্যামব্রিজ, এটার উত্তর ট্রু হবে। সি নাম্বার হবে আফটার গিভিং এক্সামিনেশন হি গট অনার্স ডিগ্রি, এর উত্তরটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে উইদাউট গিভিং এক্সামিনেশন হি গট অনার্স ডিগ্রি। ডি নাম্বার হি ওয়াজ ট্রান্সফার্ড টু ট্রিনিটি কলেজ, এর উত্তর হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে হি ওয়াজ ট্রান্সফার্ড টু পটার হাউস, ক্যামব্রিজ। ই নাম্বার হচ্ছে হি ডাইড অ্যাট হসপিটাল, এটির উত্তর হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে হি ডাইড অ্যাট হোম। তাহলে আমি ট্রু ফলসের উত্তরগুলো আরেকবার বলছি। আমাদের এর যে প্রশ্নটি ছিল, স্টেটমেন্টটি ছিল, তার উত্তরটি হবে ট্রু। বির উত্তরটি হবে ট্রু। সি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে উইদাউট গিভিং এক্সামিনেশন হি গট অনার্স ডিগ্রি। ডি এর উত্তরটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে হি ওয়াজ ট্রান্সফার্ড টু পটার হাউস, ক্যামব্রিজ। এবং ই এর উত্তরটি হবে ফলস। এর কারেক্ট অ্যান্সার হবে হি ডাইড অ্যাট হোম। এবার আমি তোমাদের আমাদের যে হোমওয়ার্ক 7 আছে সেটি সলিউশনে দেখাবো। এখন আমাদের যে প্যাসেজটি ছিল সেটি হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিংকে নিয়ে। আমি টেক্সট একবার পড়ে শোনাচ্ছি। আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন ইন আয়ারশায়ার, স্কটল্যান্ড অন অগস্ট 6, 1881। হি ওয়াজ দ্য থার্ড অফ দ্য ফোর চিলড্রেন। হি অ্যাটেন্ডেড মেডিকেল স্কুল ইন লন্ডন অ্যান্ড গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন ইন 1906। ফ্লেমিং অ্যাসিস্টেড ইন ব্যাটল ফিল্ড হসপিটালস ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ফ্রম 1911 to 1918। দেয়ার হি অবজার্ভ মেনি পিপল ডাইং অফ ইনফেকশন। Once the war was over, Fleming looked for medicine that would heal infection. Then he came back to his laboratory and carried out a lot of experiments to get cure for infection.
At last he was successful in his mission. In 1928 he discovered penicillin, a drug that is used to kill bacteria. Alexander Fleming died of heart failure in London in 1955. এটি ছিল আমাদের টেক্সট। এখন আমি তোমাদের ইনফরমেশন ট্রান্সফার উত্তরগুলো বলছি। আমাদের ওয়ানের যে উত্তরটি হবে সেটা হবে ইন আয়ারশায়ার স্কটল্যান্ড। টু নাম্বার উত্তরটি হবে ইন 1906। থ্রি নাম্বার উত্তর হবে অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড হসপিটালস। ফোর নাম্বার উত্তর হবে ডিসকভার্ড পেনিসিলিন। এবং পাঁচ নাম্বার উত্তরটি হবে লন্ডন। তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি। ওয়ান নাম্বার হবে ইন আয়ারশায়ার স্কটল্যান্ড, টু হবে ইন 1906, থ্রি হবে অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড হসপিটালস, ফোর হবে ডিসকভার্ড পেনিসিলিন এবং ফাইভ নাম্বার হবে লন্ডন। তাহলে এ হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফারের উত্তর। এখন আমি তোমাদের ট্রু ফলস যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোর দিকে নিয়ে যাচ্ছি। আমাদের প্রথম যে স্টেটমেন্টটি আছে সেটি হচ্ছে ফ্লেমিং ওয়াজ দ্য ফোর্থ সন অফ হিস প্যারেন্টস। এর যে অ্যান্সারটি হবে সেটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে ফ্লেমিং ওয়াজ দ্য থার্ড সন অফ হিস প্যারেন্টস। ফ্লেমিং ওয়াজ দ্য থার্ড সন অফ হিস প্যারেন্টস। বি নাম্বার ছিল ইন 1916 হি গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন। এর উত্তরটিও হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে ইন 1906 হি গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন। সি নাম্বার ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ফ্লেমিং হেল্পড ইন দ্য ব্যাটলফিল্ড হসপিটালস। এর উত্তরটি হবে ট্রু। ডি নাম্বার আফটার দ্য ওয়ার হি ডিসকভার্ড পেনিসিলিন। এর উত্তরটি হবে ট্রু। এবং ই নাম্বার হচ্ছে পেনিসিলিন কিলস ভাইরাস। এর উত্তরটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে পেনিসিলিন কিলস ব্যাকটেরিয়া। তোমাকে তাহলে আমি উত্তরগুলো আরেকবার বলছি। এ নাম্বার উত্তরটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে ফ্লেমিং ওয়াজ দ্য থার্ড সন অফ হিস প্যারেন্টস। বি হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হবে ইন 1906 হি গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন। সি নাম্বারের উত্তরটি হবে ট্রু। ডি নাম্বার উত্তরটি হবে ট্রু। এবং ই এর উত্তরটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে পেনিসিলিন কিলস ব্যাকটেরিয়া। তো এগুলো হচ্ছে আমাদের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কের সলিউশন। আজকে আমি তোমাদের নতুন দুটি হোমওয়ার্ক দিব। তো আমরা হোমওয়ার্ক 8 যেটি সেটি আমি তোমাদের একবার পড়ে শোনাচ্ছি। আমাদের আজকের যে আনসিন প্যাসেজটি সেটি হচ্ছে জোনাথন সুইফটের উপর লেখা। টেক্সটি তোমাদের আমি পড়ে শোনাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবে। জোনাথন সুইফট ওয়াজ বর্ন অন November 30, 1667, 8 months আফটার হিজ ফাদার্স ডেথ। জোনাথন সুইফট 1667 সালে 30 নভেম্বর জন্মগ্রহণ করেন, 8 মাস পর তার বাবার মৃত্যুর 8 মাস পর। When he was just 3 years old, his mother returned to her relatives in England, leaving him in the care of his uncle. যখন তিনি 3 বছরের ছিলেন তখন তার মা তার রিলেটিভ অর্থাৎ তার মায়ের আত্মীয় স্বজনের কাছে ইংল্যান্ডে ফিরে আসেন। তাকে তার আঙ্কেলের কাছে বা আঙ্কেলের কেয়ারে রেখে তিনি ইংল্যান্ডে চলে আসেন। At the age of 14, he was sent to Trinity College. যখন তার 14 বছর বয়স হয় তখন তাকে ট্রিনিটি কলেজে পাঠানো হয়। ইন 1686 হি গ্র্যাজুয়েটেড ফ্রম দ্যাট কলেজ অ্যান্ড গোয়িং টু ইংল্যান্ড। 1686 সালে তিনি সেই কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন এবং ইংল্যান্ডে চলে যান। 2 years later, he became secretary to Sir William Temple. 2 বছর পর তিনি স্যার উইলিয়াম টেম্পলের সেক্রেটারি হন। He was ordained a priest in 1694 when he went back to Ireland where to served as a clergyman in Kilroot. 1694 সালে তিনি পাদ্রী হিসেবে নিযুক্ত হন বা নিয়োগপ্রাপ্ত হন এবং সেখান থেকে তিনি আয়ারল্যান্ডে চলে যান এবং সেখানে পাদ্রী হিসেবে কিলরুটে সেবাদান করেন। However, 2 years later, he returned to England. যাই হোক, তিনি 2 বছর পর ইংল্যান্ডে ফিরে আসেন। His book, Gulliver's Travels, appeared in 1726, which was an instant success. তিনি 1726 সালে Gulliver's Travels নামের একটি বই রচনা করেন বা পাবলিশ করেন, যেটি আসলে খুবই
জনপ্রিয় হয় বা সফলতা বয়ে নিয়ে আসে তার জন্য। দ্য লাস্ট ইয়ার্স অফ সুইফটস লাইফ আর ফুল অফ স্যাডনেস, কিন্তু আমাদের সুইফটের জীবনের শেষের দিনগুলো ছিল আসলে খুবই দুঃখের। হি ওয়াজ মোস্টলি ইল অ্যান্ড ইন 1742 হি সাফার্ড ফ্রম এ স্ট্রোক অ্যান্ড লস্ট দ্য অ্যাবিলিটি টু স্পিক। এখন শেষের জীবনে তিনি বেশিরভাগ সময়েই অসুস্থ ছিলেন এবং 1742 সালে তিনি স্ট্রোকের আঘাতপ্রাপ্ত হন এবং সেখান থেকে তিনি তার কথা বলার বাক ক্ষমতা হারিয়ে ফেলেন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে তিনি বাক ক্ষমতা হারিয়ে ফেলেন। অন অক্টোবর 19, 1745 জনাথন সুইফট ডাইড। অক্টোবরের 19 তারিখে 1745 সালের অক্টোবর 19 তারিখে জনাথন সুইফট মারা যান। তো এটা ছিল আমাদের জনাথন সুইফটের ওপর লেখা প্যাসেজটি। তোমরা প্যাসেজটি ভালোভাবে খেয়াল করবে এবং ভালোভাবে পড়ে নিয়ে তারপর টেক্সটির যে ইনফরমেশান ট্রান্সফার এবং ট্রু ফলস সেগুলো লিখবে। তোমাদের সুবিধার জন্য টেক্সট আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। এখন আমি তোমাদের ইনফরমেশান ট্রান্সফারের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের ইনফরমেশান ট্রান্সফারের এই চারটি একটু খেয়াল করবে। আমরা সাধারণত চারটি ঘরের আমরা চার্ট দিয়ে থাকি, সেটা হচ্ছে হু বা হোয়াট, ইভেন্ট অর অ্যাক্টিভিটি, ওয়েন, আরেকটা হচ্ছে হোয়ার। তা এখন এখানে দেখতে পারবো তোমরা যে এখানে তিনটি ঘর আছে এবং এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমাদের ইনফরমেশানগুলো প্যাসেজ থেকে এই তিনটি ঘরে আমাদের ফিল আপ করতে হবে গ্যাপগুলো, সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে দেখো প্রথম যে গ্যাপটি আছে সেটা টাইম বা প্লেস। এখানে টাইম বা প্লেস অবলিক দেওয়া আছে, এখানে টাইমও হতে পারে বা প্লেসও হতে পারে, সেটা বুঝতে হবে তোমাদের, যেটা সময়কে বুঝিয়েছে নাকি জায়গাকে বুঝিয়েছে। এখানে বর্ন যেহেতু লেখা আছে তাহলে অবশ্যই সেটা তুমি যদি এখানে তার জায়গার কথাও লিখো তাহলেও হবে, অথবা সময়ের কথা যদি লিখো তাহলেও হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে সুইফটস মাদার কী কাজ করেছিলেন, কোন কাজটি করেছিলেন 1670 সালে, সেই কথাটি তোমরা লিখবে এখানে। তারপর হু বা হোয়াটে একটি গ্যাপ আছে দেখতে পাচ্ছি, অ্যাপিয়ার্ড ইন 1726। এখন 1726 সালে কী অ্যাপিয়ার্ড হয়েছিল সেটা একটু দেখবে, সেখানে হু হতে পারে অথবা হোয়াটও হতে পারে। এখানে একটু ভালোভাবে খেয়াল করবে এখানে ব্যক্তি বসবে না বস্তু বসবে। তারপর হচ্ছে জনাথন সুইফট লস্ট অ্যাবিলিটি টু স্পিক, তিনি যে বাক ক্ষমতা হারিয়ে ফেললেন সেটি কোন সময়ে সেটি লিখবে 4 নম্বরের ঘরে। এবং আরেকটি দেখা যাচ্ছে জনাথন সুইফটের ইভেন্টের বা অ্যাক্টিভিটিতে আছে 5 নম্বর, 1694 সালে কী ঘটনা ঘটেছিল সেটি তোমরা একটু লিখবে 5 নম্বরের ঘরে। এ হচ্ছে আমাদের ইনফরমেশান ট্রান্সফার, তোমরা টেক্সটটি পড়ে নিয়ে তারপর কাজটি করবে। এখন আমি তোমাদের ট্রু ফলসের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের প্রথম যে স্টেটমেন্টটি আছে, হি ওয়াজ বর্ন বিফোর হিজ ফাদার্স ডেথ, এই স্টেটমেন্টটি এটি ট্রু না ফলস এটি টেক্সটটি পড়ে তারপর তোমরা অ্যান্সারটি লিখবে। বি নাম্বার হচ্ছে হিজ মাদার ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যালোন, তার মা ইংল্যান্ডে একা ফিরে যান। তারপর সি নাম্বার হি ওয়েন্ট টু ট্রিনিটি কলেজ ইন 1678। তোমরা যদি এই শালটিকে খুঁজে না পাও, এই শালের কোনো অস্তিত্ব যদি তোমাদের এই প্যাসেজটিতে উল্লেখ না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের আগেই বলি সাধারণত এ ধরনের শাল না দেয়া থাকলে জন্মশালের সাথে যে শালটির কথা উল্লেখ করা হয় অর্থাৎ 21 বছর পর, তাহলে সেই শালটির সাথে তোমরা জন্মশালটিকে যোগ দিলেই এর উত্তরটি পেয়ে যাবে এবং এভাবে তোমরা উত্তর বের করার চেষ্টা করবে যদি এভাবে শাল দেয়া না থাকে। ডি নাম্বার হি বিকেম সেক্রেটারি টু স্যার উইলিয়াম টেম্পল ইন 1686। ভালোভাবে খেয়াল করবে প্যাসেজটি পড়ে নিয়ে তারপর তথ্যগুলো গ্যাদার করবে। এবং ই নাম্বার হচ্ছে হি সার্ভড অ্যাজ ক্লার্জিম্যান ইন স্কটল্যান্ড, হি সার্ভড অ্যাজ ক্লার্জিম্যান ইন স্কটল্যান্ড। তাহলে তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি আমাদের ট্রু ফলসের এর স্টেটমেন্টটি। হি ওয়াজ বর্ন বিফোর হিজ ফাদার্স ডেথ, হিজ মাদার ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যালোন, সিতে হি ওয়েন্ট টু ট্রিনিটি কলেজ ইন 1678, ডি নাম্বার হি বিকেম সেক্রেটারি টু স্যার উইলিয়াম টেম্পল ইন 1686 এবং হি সার্ভড অ্যাজ ক্লার্জিম্যান ইন স্কটল্যান্ড। তো মেয়েরা এখন আমি তোমাদের হোমওয়ার্ক 9, আরেকটি আমাদের যে হোমওয়ার্ক আছে দ্বিতীয় যে প্যাসেজটি সেটিতে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমাদের টেক্সটটি হচ্ছে শেরে বাংলার উপর। শেরে বাংলা কে ছিলেন তোমরা জানো, এ কে ফজলুল হককে,
শেরে বাংলা বলা হয়। তাহলে আমরা এখন শেরে বাংলায় এ কে ফজলুল হক সম্পর্কে প্যাসেজটি একটু পড়ে নিই। শেরে বাংলায় এ কে ফজলুল হক ওয়াজ বর্ন ইন 1872 অ্যাট সাটুরিয়া বরিশাল। তাহলে শেরে বাংলায় কে ফজলুল হক 1872 সালে বরিশালের সাটুরিয়া জেলাতে জন্মগ্রহণ করেন। হি রিসিভড হিজ প্রাইমারি এডুকেশন দেয়ার অ্যান্ড দেন এন্টার্ড দ্য বরিশাল জেলা স্কুল। তিনি তার প্রাথমিক শিক্ষা সেখানেই গ্রহণ করেন এবং সেখান থেকে তিনি বরিশাল জেলা স্কুলে প্রবেশ করেন, ভর্তি হন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন স্ট্যান্ডিং ফার্স্ট ইন ঢাকা ডিভিশন। তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেন স্ট্যান্ডিং ফার্স্ট প্রথম বিভাগে। তিনি ঢাকা ডিভিশনে তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেন। অ্যাট দ্য এজ অফ 21 হি পাসড বিএসসি। তিনি বিএসসি পাস করেন 21 বছর বয়সে। এক্সামিনেশন ফ্রম প্রেসিডেন্সি, বিএসসি এক্সামিনেশন ফ্রম প্রেসিডেন্সি কলেজ কলকাতা অ্যান্ড এমএসসি ডিগ্রি ইন ম্যাথমেটিক্স ইন 1885। তাহলে আমি তথ্যটি আরেকবার পড়ছি তোমাদের জন্য। অ্যাট দ্য এজ অফ 21 হি পাসড বিএসসি এক্সামিনেশন ফ্রম প্রেসিডেন্সি কলেজ কলকাতা অ্যান্ড এমএসসি ডিগ্রি ইন ম্যাথমেটিক্স ইন 1885। এখানে মেয়েরা খেয়াল করবে, এখানে দুটো সালের কথার মধ্যে একটি সাল কিন্তু লেখা আছে, কিন্তু অ্যাট দ্য এজ অফ 21 যে সালে হওয়ার কথা সেটি কিন্তু লেখা নেই। তোমরা সালগুলো একটু আমি তোমাদের আগের প্যাসেজে উল্লেখ করে বলেছি যে কীভাবে সাল দেওয়া না থাকলে কীভাবে সাল বের করতে হয় এবং সেই তথ্যটি লিখতে হয়। তো অ্যাট দ্য এজ অফ 21 21 বছর বয়সে তিনি বিএসসি পাস করেন কোথা থেকে, প্রেসিডেন্সি কলেজ কলকাতার। প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাস করেন এবং এমএসসি ডিগ্রি লাভ করেন কৃষি কোন বিষয় থেকে, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয়ে 1885 সালে। দ্য নেক্সট ইয়ার হি ওয়াজ অ্যাপয়েন্টেড লেকচারার অ্যান্ড এক্সামিনার অফ এমএ ইন ম্যাথমেটিক্স ইন কলকাতা ইউনিভার্সিটি। তারপর তিনি পরবর্তী বছরে পরের বছরে তিনি কী হন, লেকচারার এবং এক্সামিনার হন এমএ এমএর ম্যাথমেটিক্স গণিত বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইন 1897 হি পাসড বিএল এক্সামিনেশন উইথ ডিস্টিংশন অ্যান্ড বিগেন হিজ ইন্ডিপেন্ডেন্ট লিগাল প্র্যাকটিস অ্যাট কলকাতা হাইকোর্ট। তিনি 1897 সালে বিএল এক্সামিনেশন পাস করার পর খুব ভালোভাবে কৃতিত্বের সাথে বিএল এক্সামিনেশন পাস করার পর তিনি স্বাধীনভাবে প্র্যাকটিস করা শুরু করেন, লিগাল প্র্যাকটিস শুরু করেন কলকাতা হাইকোর্টে। ফজলুল হক অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ বি এফ ফুলার দ্য দেন গভর্নর অফ ইস্ট বেঙ্গল হু অ্যাপয়েন্টেড হিম এ ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো এ কে ফজলুল হক আসলে তৎকালীন যিনি গভর্নর ছিলেন বি এফ ফুলার পূর্ববঙ্গের তার দৃষ্টি আকর্ষণ করেন এবং তার মাধ্যমে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। বাট ফজলুল হক ওয়াজ এ ম্যান অফ ভেরি ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার সো হি রিজাইন্ড হিজ পোস্ট ইন 1911 অ্যান্ড স্টার্টেড লিগাল প্র্যাকটিস। কিন্তু ফজলুল হক ছিলেন আসলে স্বাধীন চেতার মানুষ, যার কারণে তিনি সেই পোস্টটি 1911 সালে রিজাইন করেন বা তিনি পদত্যাগ করেন এবং তারপর তিনি স্বাধীনভাবে তার লিগাল প্র্যাকটিস শুরু করেন। এটি হচ্ছে আমাদের এই আনসেন দ্বিতীয় আনসেন প্যাসেজটি। তোমরা আরেকবার একটু ভালোভাবে একটু পড়ে নেবে প্যাসেজটি, তোমাদের সুবিধার জন্য আমি প্যাসেজটি আরেকবার দেখাচ্ছি। এখন আমি তোমাদের যে ইনফরমেশান ট্রান্সফারটি দেখাবো সেখানে একটু দেখবে, এখানে চারটি ঘরই আছে এবং এখানে যে তথ্যের গুলো দেওয়া হয়েছে সেখানে দেখবে যে বয়ারের ঘরে আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি, 2 নাম্বারও আমরা বয়ারের ঘরে দেখতে পাচ্ছি, 3 নাম্বার দেখতে পাচ্ছি ইভেন্টের ঘরে এবং 4 নাম্বার দেখতে পাচ্ছি হু বা হোয়াটের ঘরে। তারপর 5 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়েরের ঘরে। তাহলে তোমরা ভালোভাবে খেয়াল করবে যে কোন বক্সে আসলে কোথায় কোন চারটি কোন ঘরটিতে তোমাদের তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো খেয়াল করে তারপর তথ্যগুলো দিয়ে এই ক্যাপগুলো ফিল আপ করবে। ওয়ারে পাচ্ছি 1, 2 পাচ্ছি ওয়ারের ঘরে, 3 পাচ্ছি ইভেন্টের ঘরে, 4 পাচ্ছি আমরা হু বা হোয়াটের ঘরে এবং 5 পাচ্ছি আমরা ওয়েনের ঘরে। ঠিক আছে, ভালোভাবে একটু খেয়াল করবে এগুলো দিয়ে আসলে কী বোঝানো হয়েছে। ইভেন্ট খেয়াল করে দেখবে একে ফজলুল হক ওয়াজ বর্ন, সময় দেওয়া আছে 1872। আবার সেকেন্ডে দেখা আছে হি পাসড বিএসসি এক্সামিনেশন, তাহলে কোথা থেকে পাস করেছে
আবার হি এখানে 1897 এ কি হয়েছিল ইভেন্টটির কথা লিখবে। তারপর ড্যাশ অ্যাপয়েন্টেড হিম ডেপুটি ম্যাজিস্ট্রেট, কে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেটে নিযুক্ত করেন বা নিয়োগ দিয়েছিলেন। একে ফজলুল হক রিজাইন দিয়েছিলেন পোস্টটি কত সালে। আশা করি তোমরা পারবে, সমস্যা হবে না। এখন আমি তোমাদের ট্রু ফলসটি দেখাচ্ছি। ট্রু ফলসগুলো হচ্ছে প্রথম স্টেটমেন্টটি, হি স্টুড সেকেন্ড ইন হিজ এন্ট্রান্স এক্সামিনেশন। বি হচ্ছে হি পাসড বিএসসি এক্সাম অ্যাট দ্য এজ অফ 21। সি হচ্ছে হি রিসিভড এমএসসি ডিগ্রি ইন ইংলিশ। ডি হচ্ছে কে ফজলুল হক ওয়াজ গভর্নর অফ ইস্ট বেঙ্গল। ই নাম্বার হচ্ছে হি বিগেন হিজ লিগাল প্র্যাকটিস ফ্রিলি অ্যাট কলকাতা হাইকোর্ট। এই হচ্ছে আমাদের পাঁচটি স্টেটমেন্ট, একটু খেয়াল করবে। এই হচ্ছে হি স্টুড সেকেন্ড ইন হিজ এন্ট্রান্স এক্সামিনেশন। বি হচ্ছে হি পাসড বিএসসি এক্সাম অ্যাট দ্য এজ অফ 21। সি হচ্ছে হি রিসিভড এমএসসি ডিগ্রি ইন ইংলিশ। ডি হচ্ছে কে ফজলুল হক ওয়াজ গভর্নর অফ ইস্ট বেঙ্গল। ই হচ্ছে হি বিগেন হিজ লিগাল প্র্যাকটিস ফ্রিলি অ্যাট কলকাতা হাইকোর্ট। তো এই হচ্ছে তোমাদের আজকের জন্য দেওয়া হোমওয়ার্কটি। তো আশা করি তোমরা করতে পারবে এবং ভালোভাবে টেক্সটটি ফলো করে তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা এগুলো করে ফেলতে পারবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো আবার মিলিয়ে দেব। তো তোমাদের সবার সুস্বাস্থ্য আমি কামনা করি। তো সেই শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।